আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং যে সকল শিক্ষক আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, সবাইকে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। সেই সাথে শ্রেণীমতো সালাম, আদাব ও শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করেছি। আমি সবসময় অষ্টম শ্রেণীর ICT ক্লাস নিয়ে আসছি ধারাবাহিকতায়। তারই ধারাবাহিকতায় আজকেও আমি দাঁড়িয়েছি অষ্টম শ্রেণীর একটি ICT বিষয়ক ক্লাস নেওয়ার জন্য। আমার যে সকল শিক্ষার্থী আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছে, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের ভালো থাকাটাই আমার কাম্য সবসময়। তো চলো আমরা পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, আমার সাথে ক্লাস করার সবসময় আমি বলি তোমাদের যে মূল পাঠ্য বই নিয়ে বসবে, তোমাদের এই যে পাঠ্য বইটা, এই পাঠ্য বইটা হাতে নাও, পাঠ্য বই হাতে নিয়ে আমার সাথে ক্লাসে বসো। তো তোমাদের ICT সাবজেক্টের প্রথম অধ্যায় শেষ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অধ্যায়েও আমি ইতিমধ্যে 5টা ক্লাস নিয়েছি। আজকে যে ক্লাসটা নেব এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। আমিও খুশি, আমি আশা করি তোমরাও খুশি হবে আজকের এই ক্লাসের মাধ্যমে। দ্বিতীয় অধ্যায়টাও আজকে তোমাদের শেষ করে দেবো আমি। তো সর্বশেষ ক্লাসটা ছিল আমার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আজকে যে পাঠ, তোমাদের বইটা খুলো, একটু বই খুললে দেখবে পাঠ 14, দ্বিতীয় অধ্যায়ের পাঠ 14, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার, এই বিষয় নিয়ে। শিক্ষার্থীরা, আমি সবসময় বই পড়ে ক্লাস শুরু করি, তারই ধারাবাহিকতায় চলো আজকের ক্লাসটাও আমি বই পড়ার মাধ্যমে শুরু করতেছি। তোমরা সবাই যেন নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটা শহরের মাঝে সীমাবদ্ধ নেই, এমনকি একটা দেশের মাঝেও সীমাবদ্ধ নেই। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যারা অর্ধ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবারের সবচেয়ে কার্যকর পদ্ধতি। কী বলতেছে শিক্ষার্থীরা মনে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সিগন্যাল পাঠানোর জন্য স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য বলছে। এরপরেই এখানে স্যাটেলাইট নিয়ে কথা আসছে। স্যাটেলাইট কি? স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটা ঘুরে, তাই এটাকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটা বুঝে আকাশের কোনো একটা জায়গায় স্থির হয়ে আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এটা রাখার জন্য 34,000 কিলোমিটার উপরে একটা নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠায় পাঠিয়ে দিতে পারে। এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটের সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে প্রথম যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করা দুটি সমস্যা রয়েছে। যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উচিত থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। দ্বিতীয় সমস্যাটি একটু বিচিত্র। পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল, এবং যদিও সেটি আলোর বেগে যায়, তারপরেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেই। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। শিক্ষার্থীরা, আমরা স্যাটেলাইট সম্পর্কে এখানে পড়লাম, এরপরে আছে অপটিক্যাল ফাইবার। তো একটু পড়ি চলো। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়, স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের সিগন্যালটিকে আলোকে রূপান্তরিত করে আলো হিসাবে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের যে আলোক সিগন্যাল হিসাবে পাঠানো হয় সেটিকে ইনফ্রারেড আলো, এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। শিক্ষার্থীরা, এরপরে একটা ছবি আছে তোমাদের বইতে, যে অপটিক্যাল ফাইবার কীভাবে সমুদ্রের তলদেশে বসানো হয়েছে এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে আরও কিছু কথা আছে। শিক্ষার্থীরা, এই স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার দুইটাই কমিউনিকেশন ডিভাইস, যোগাযোগের একটা উল্লেখযোগ্য মাধ্যম। তো এই বিষয় নিয়ে তোমাদের এখানে খুব অল্প বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার নিয়ে আমি তোমাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করেছি, ডিজিটাল কন্টেন্ট। আমি সবসময় ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিই। এর প্রথম সুবিধাটা হলো ডিজিটাল মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিয়ে অল্প সময়ে তোমরা বেশি বিষয় জানানো যায়, পৌঁছানো যায় তোমাদের কাছে বেশি বিষয়, এবং এটা মনে রাখা সহজ। ডিজিটাল পদ্ধতিতে চোখে দেখা
দেখে মনে রাখাটা সহজ। আমি এর জন্য এই পদ্ধতিটা সবসময় অবলম্বন করি এবং সামনের পৃথিবী পুরোটাই ডিজিটাল কন্টেন্ট নির্ভর হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাটা বা যেখানেই যাও না কেন ডিজিটাল কন্টেন্ট অল্প সময়ে বেশি কিছু দেওয়া যায়। তো শিক্ষার্থীরা চলো আমি সেই কন্টেন্টটাই যাই এবং তোমরাও উপভোগ করো আমার সেই কন্টেন্টের মাধ্যমে তোমাদের কাছে আমি কি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। আমি আমার শিক্ষার্থীদের সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে স্বাগতম। এখানে আমার পরিচয় রয়েছে, আমি মোহাম্মদ শামসুল হোসেন, সহকারী শিক্ষক কম্পিউটার, দেওকলস দীপাকিক উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বনাথ সিলেট। ডান দিকে আমার পাঠ পরিচিতি রয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী অষ্টম অধ্যায় 2 পাঠ 14 আজকের পাঠ স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার। শিক্ষার্থীরা চলো আমরা একটা ছবি দেখি। এখানে তোমরা এই ছবিটাকে চিনো শিক্ষার্থীরা, এখানে কিছু একটা লেখা আছে, দেখো আমি পড়ে শোনাচ্ছি। বঙ্গবন্ধু 1 বাংলাদেশের পতাকা রয়েছে, এটা এটা দেখলেই ইতিমধ্যে আমার মনে হয় তোমাদের মধ্যে ধারণা সৃষ্টি হবে যে এটা বাংলাদেশে কোন ডিভাইস বা যন্ত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য বলছি, এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশের স্যাটেলাইট, যেটা 2018 সালের 12 মে বাংলাদেশ মহাকাশে উৎক্ষেপণ করে এবং সফলভাবে এটা মহাকাশে উৎক্ষেপণ হয়। এবং এই স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে পৃথিবীর মধ্যে 56তম দেশ হিসেবে আমরা স্যাটেলাইট মালিকানা অর্জন করি। তো এটা একটা স্যাটেলাইট, স্যাটেলাইট মহাকাশে কীভাবে ঘুরে, দেখো এই মহাকাশকে কেন্দ্র করে একটা, দেখো দুইটা স্যাটেলাইট এখানে ঘুরতেছে। এই দুইটা ছবির মাধ্যমে আমি তোমাদের স্যাটেলাইট সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই ছবিটা ব্যবহার করলাম। তাহলে আজকের পাঠ ঘোষণা করছি স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। আমার শিক্ষার্থীরা আজকের এই পাঠ থেকে আমি তাদেরকে শেখানোর জন্য 3টা শিখনফল নিয়েছি তোমাদের জন্য, এবং এই 3টা শিখনফলের মাধ্যমে আমি তোমাদের চেষ্টা করব স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা দেওয়ার জন্য। 3টা শিখনফল কী কী চলো আমরা দেখে নিই শিক্ষার্থীরা। আমার প্রথম শিখনফলটা ছিল শিক্ষার্থীরা, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের পরিচিতি বর্ণনা করতে পারবে, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের বিস্তারিত কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, স্যাটেলাইট অপটিক্যাল ফাইবারের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। যেহেতু স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার দুইটাই কমিউনিকেশন ডিভাইস, দুইটাই যোগাযোগের এক একটা মাধ্যম, এবং দুইটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আমরা আজকের এই পাঠের সর্বশেষ শিখনফলের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আমরা প্রথম শিখনফলে যাই। চলো স্যাটেলাইট কী আমি তোমাদের এখন দেখাচ্ছি, তোমরা খুব গভীর মনোযোগের সাথে লক্ষ্য করবে শিক্ষার্থীরা, কেন এই পাঠটা এই ছবিগুলোর মাধ্যমেই আমি তোমাদের স্যাটেলাইট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দেবো শিক্ষার্থীরা। প্রথমেই চলো, এটা এটি আমাদের সৌরজগৎ, আমাদের সৌরজগতে আমরা ইতিমধ্যে জেনেছি আমরা 9টা গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এবং সর্বশেষ এটা আবিষ্কার হয়েছে এটা বলকান। তো এটাই সেই সৌরজগৎ, দেখো এখানে এটা সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই সৌরজগৎ, সৌরজগৎ আমরা এই পৃথিবীতে বসবাস করি শিক্ষার্থীরা। এখন এই সৌরজগতের প্রত্যেকটা গ্রহ উপগ্রহ কীভাবে ঘুরছে চলো দেখি। এই দেখো সৌরজগতের সবগুলা গ্রহ এবং উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরছে নিজস্ব কক্ষপথে। দেখো এটা কখনোই কক্ষপথ বিচ্যুত হয় না, এটা এই লাইন থেকে ওই লাইনে যায় না, যেটা এই লাইনে তাকে এই লাইনেই নিয়ে ঘুরে আসতেছে, যেটা এই লাইনে তাকে দেখো এটা এই লাইনেই ঘুরে আসতেছে। আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি এখন, কিন্তু পৃথিবী কিন্তু ঘুরতেছে নিজস্ব অক্ষপথে ঘুরতেছে, এবং এই হিউলোকে সেই পৃথিবী, এই দেখো এটাই সেই পৃথিবী, দেখো পৃথিবী ঘুরতেছে। এরপরের যে চিত্রটা তোমাদের আমি দেখাবো সেটা হলো যে পৃথিবী কীভাবে ঘুরে, দেখো এই যদি সান মানে সূর্য হয়ে থাকে এবং এটা যদি পৃথিবী থাকে, পৃথিবী দেখো এটা নিজস্ব কক্ষপথে ঘুরছে, এবং পৃথিবীর একটা উপগ্রহ হলো চাঁদ, তোমরা জানো এটা পৃথিবীর একটা মাত্র উপগ্রহ সেটা হলো চাঁদ। এই চাঁদেও চাঁদও কিন্তু তার নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরছে, কাকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে। তার মানে প্রত্যেকটা গ্রহ এবং উপগ্রহ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এবং অন্যকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা গভীরভাবে মনে লক্ষ্য করো, এটা তোমাদের খুব কাজে লাগবে। তারপরে দেখো এই যে কক্ষপথটা কীভাবে ঘুরছে, দেখো এই দেখো কক্ষপথে এই সূর্যকে, এটা এটা কিন্তু পৃথিবী, পৃথিবীকে কেন্দ্র করে এটা চাঁদ ঘুরছে, চাঁদের সাথে কিন্তু আরেকটা জিনিস ঘুরছে, দেখো একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, চাঁদের সাথে কিন্তু আরেকটা জিনিস ঘুরছে, কীভাবে ঘুরছে আরেকটা ছবি দেখাই তোমাদের। দেখো এই দেখো সেই ছবিটা,
পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ এবং চাঁদের সামনে আরেকটা জিনিসটি কি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা নির্দিষ্ট কক্ষপথে, কক্ষপথের বাইরে কখনো যাচ্ছে না। এখন আসো শিক্ষার্থীরা তার পরবর্তী দেখো, এই যদি পৃথিবী হয়ে থাকে তাহলে চাঁদ এবং সূর্যকে যে একটা কক্ষপথ, ঠিক একইভাবে চাঁদ এবং সূর্যের কক্ষপথে যে কৃত্রিম বস্তুগুলো চাঁদ এবং সূর্যের একটা নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দেওয়া হয়, এই দেওয়া স্যাটেলাইট ইন জিওস্টেশনারি অরবিট, যেটা পৃথিবীর এই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে এটাকে জিওস্টেশনারি অরবিট, আর যেটা উত্তর থেকে দক্ষিণ ঘুরছে স্যাটেলাইট ইন পোলার অরবিট, এটাকে বলা হচ্ছে পোলার অরবিট, এটা হলো জিওস্টেশনারি অরবিট, আর যেটা উত্তর দক্ষিণ মুখ হয়ে ঘুরছে এটাকে পোলার অরবিট বলা হয়। ঠিক এই ছবির মতোই এই এই যে জিনিসগুলো ঘুরতেছে এটা এবং এটা, এই দুইটাই এক একটা স্যাটেলাইট। এই দেখো সেই স্যাটেলাইট পৃথিবীর ঠিক উপরেই একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ওটা ছিল দূর থেকে, ওটা আমি কাছ থেকে দেখালাম। পাশে দেখো আরেকটা ছবি আছে, এই ছবির মধ্যে দেখো একটা কিছু স্বচ্ছ জিনিস রয়েছে। এই ছবিটা আমি তোমাদের সহজে, এটাই কিন্তু সেই তোমাদের অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, এটাও কিন্তু কমিউনিকেশন ডিভাইস। একটা সময় তার দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হতো সিগন্যাল, তখন দেখা যাচ্ছে অনেক সময় ব্যয় হতো এবং অনেক দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মাইল তারের প্রয়োজন ছিল। কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেই কাজটা কমিয়ে নিয়ে আসে, এটা এখন এটা এটাও কিন্তু কম যোগাযোগের একটা মাধ্যম এবং খুব অল্প সময়ের মধ্যে দুই, কারণ এটা আলোক গতিতে চায়। আমরা পড়ছি না বইতে অপটিক্যাল ফাইবার কীভাবে আলোর গতিতে ছড়ায়, এটাই সেই আলোর গতি। এবং এই যে তারগুলো এগুলো অতি স্বচ্ছ কাচের তন্তু অথবা প্লাস্টিকের তন্তু দিয়ে তৈরি। তো শিক্ষার্থীরা আমি তোমাদের স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি এখন একটা একটা কাজে যাব, এই জন্য যে আমি এতক্ষণ যা লাভ করলাম তা তোমরা বুঝতে পেরেছ কি না। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করো শিক্ষার্থীরা, আমি তো অনেক কিছুই বললাম, তোমরা কি পারবে এখন স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা দিতে? কি মনে হয় পারবে? অনেকে চেষ্টা করবে, অনেকে পারবে, হয়তো অনেকে পূর্ণাঙ্গভাবে পারবে না। তোমাদের আমি সহযোগিতা করে চলো আমরা স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার আমি একটা সংজ্ঞা দিই এবং তোমাদের মাথার মধ্যে যে সংজ্ঞাটা ঘুরছে সেটার সাথে মিলিয়ে নিবে। দেখো স্যাটেলাইট, স্যাটেলাইটের বাংলা অর্থ দ্বারা কৃত্রিম উপগ্রহ, কিন্তু আসলে কিন্তু স্যাটেলাইটের বাংলা অরিজিনাল অর্থ কিন্তু কৃত্রিম। স্যাটেলাইট শব্দের আবিধানিক অর্থ হলো অনুসরণ, কারো পিছে থেকে কাউকে অনুসরণ করা, সেটাকে স্যাটেলাইট বলছে এবং এই শব্দটা এখন এভাবে ব্যবহার হচ্ছে। স্যাটেলাইটের বাংলা বাংলায় অর্থাৎ কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কপথ কক্ষপথে ছেড়ে দেওয়া হয় তাকেই স্যাটেলাইট বলে, এটি যোগাযোগের একটি মাধ্যম। ওই যে চাঁদ দেখছো না, পৃথিবী এবং চাঁদ নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, যেটা ঠিক এবং এইরকম একটা কক্ষপথে যদি কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ কী? চাঁদ। তোমরা কি জানো পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ? তাহলে এই চাঁদ যেভাবে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এইরকম আরেকটা কক্ষপথে যদি, চাঁদ কিন্তু কোনো দিকে পড়েনি দেখছো নি, কোনো দিকে পড়ে না নির্দিষ্ট একটা কক্ষে, কীভাবে পৃথিবী একটি তার কেন্দ্রের দিকে কিন্তু চাঁদকে আকর্ষণ করছে এবং মহাকাশ তার কেন্দ্রের দিকে চাঁদকে আকর্ষণ করছে, এই দুইটা আকর্ষণের ফলে মাঝখানে একটা জায়গা সৃষ্টি হয় যেটাকে বায়ুশূন্য, যেখানে দুইটা দুই দিকে আকর্ষণ করার ফলে কোনো দিকে যায় না, সে ওখানে স্থির হয়ে থাকে। এই বায়ুশূন্য জায়গাকে ফাইন্ড আউট বা খুঁজে বের করে এখানে যদি ঠিক এরকম একটা চাঁদের মতো একটা কৃত্রিম উপগ্রহ ছেড়ে দেয়, সে কিন্তু কোনো দিকে যায় না, ওই মাধ্যাকর্ষণ বলের কারণে ওটা টিকে থাকে এবং নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং সে শক্তি পায় সূর্য থেকে, সৌরশক্তি থেকে সে শক্তি নেয় নিয়ে এটা নির্দিষ্ট কক্ষপথে, এই জন্য এটাকে কৃত্রিম উপগ্রহ বলা হয়, এটা মানুষের তৈরি উপগ্রহ, এই জন্য এটাকে কৃত্রিম উপগ্রহ বলা হচ্ছে। তো শিক্ষার্থীরা চলো আমরা এখন অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানার চেষ্টা করি। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু, অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু, তন্তু মানে কি? শিক্ষার্থীরা প্রশ্ন রাখতে পারে তন্তু কি? তন্তু হলো কি? খুব সূক্ষ্ম এক ধরনের আঁশ, আঁশের অন্য বাসাটাই তন্তু বলে। আমাদের কখনো যদি তোমরা মাংস ছিল একটা থেকে দেখবা দুইটা মাংসের মাঝখানে ছোট্ট একটা জিনিস থাকে, এটাকে আঁশ বলা হয়, অন্য ভাষায় এটাকে তন্তু বলা হচ্ছে। মানে অথবা কখনো যদি রেশম, রেশম পোকা যদি দেখো, রেশম পোকা তার ভিতর থেকে যে জিনিসটা ছেড়ে দেয় সেটাই কিন্তু তন্তু, এটা দিয়ে পরে কিন্তু কাপড় বোনা হয়। আজকে যে আমরা এই কাপড় পরে আছি
রেশমি কাপড় যেগুলো যে সুতা তৈরি করা হয় ওই তন্তু থেকে, এই জন্য এত সূক্ষ্ম, এটা সহজে কিন্তু অনুভব করা যায় না, এই জন্য এটাকে তন্তু বলছে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু, কাঁচ দিয়ে যে অপটিক্যাল বানানো হয় এই জন্য এটাকে কাচের তন্তু বলছে। এটি কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। অপটিক্যাল ফাইবার সাধারণত বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে রূপান্তর করে। এই অপটিক্যাল ফাইবারের মূল কাজই হলো বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে রূপান্তর করা, এবং কাঁচ দিয়ে কোনো জিনিস যদি আমরা তৈরি করি তাহলে অনেক দূরে এটা চলে যায়। যদি তোমরা দেখবা কখনো একটা, তোমরা যদি ব্যাডমিন্টন খেলো কখনো, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের যে র্যাকেটটা, যে ছোটো ছোটো তারের মাধ্যমে র্যাকেট তৈরি, র্যাকেটের মাঝখানটা তৈরি করা হয়, ওটার যদি একটা অংশ চিড়ে আনে কোনো সময় অন্ধকারের মধ্যে, লাইট এইদিকে ধরো ওদিকে দেখবা যে আলো জ্বলতেছে, এটাই একটা তন্তু। শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় শিক্ষণফল ছিল তোমাদের জন্য যে স্যাটেলাইট অপটিক্যাল ফাইবারের পরিচিতি, স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের আলাদা আলাদা করে পরিচিতিটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি, একটু লক্ষ্য করো। স্যাটেলাইট প্রথম 1964 সালে মহাকাশে পাঠানো হয়, স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ, কিন্তু স্যাটেলাইট প্রথম মহাকাশ স্যাটেলাইট পাঠায় রাশিয়া। স্যাটেলাইট 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, আমরা দিন রাত যেরকম হয় 24 ঘন্টায়, ঠিক এই সময়টাকে কেন্দ্র করে স্যাটেলাইটের সাথে সমন্বয় করে দেওয়া হয়েছে, এই জন্য স্যাটেলাইটও 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে এটি আকাশে স্থির হয়ে থাকে। আমি তোমাদের বলছিলাম না প্রথমে মধ্যাকর্ষণ, পৃথিবী তার কেন্দ্র দিকে কোনো জিনিসকে টানতেছে, আবার মহাকাশ তার কেন্দ্রের দিকে টানতেছে, এই দুইটা টানাটানের ফলে মাঝখানে একটা বায়ুশূন্য জায়গার সৃষ্টি হয়, এটাকে বলে মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির কারণেই এটি আকাশে স্থির হয়ে থাকে। এটি পৃথিবী থেকে প্রায় 34,000, প্রকৃতপক্ষে কিন্তু বইতে লিখছে 34,000, কিন্তু তোমরা একটা জিনিস সত্য সঠিকটা জানবে শিক্ষার্থীরা, সঠিকটা জানা খুব জরুরি। আর আমরা শিক্ষক হিসাবে আমার প্রথম কাজই হলো তোমাদের সঠিক তথ্য দেয়া। এটা কিন্তু প্রকৃতপক্ষে 35,800 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। তোমাদের বইতে কিন্তু 34,000 দিয়েছে, আপাতত তোমরা 34,000ই শিখবে, কিন্তু মনে রাখবে এটা 35,800 কিলোমিটার উপরে এটা স্থাপন করা হয়, পৃথিবী থেকে 35,800 কিলোমিটার, কিন্তু তোমরা পড়বে 34,000, যে যতদিন পর্যন্ত বই সংশোধন না হয়েছে ততদিন পর্যন্ত 34,000ই পড়বে। এটিকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে, কিন্তু তোমরা কি জানো কখনো জিও অর্থ কী? দেখো, জিও সিনক্রোনাস ইকুইটোরিয়াল অরবিট, জিও সিনক্রোনাস ইকুইটোরিয়াল অরবিট, এটাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। মূল এই জিইও, জিও স্টেশনারি স্যাটেলাইটের মূল পূর্ণাঙ্গ রূপ কিন্তু এটাই, জিও সিনক্রোনাস ইকুইটোরিয়াল অরবিট, এই জন্য এটাকে জিও সিনক্রোনাস স্যাটেলাইট বলা হয়। এটি ওয়্যারলেস সিগন্যাল পাঠায়, এটা তারবিহীন একটা সিগন্যাল পাঠায়। এটির সিগন্যাল ট্রান্সমিশন একটু দীর্ঘতির, যেহেতু পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার উপরে এটা থাকে, এবং এটা সিগন্যাল পৃথিবী থেকে আসতেছে এবং পৃথিবী থেকে আবার ফিরে যায়, এই সময়টা একটু সময় সাপেক্ষ। শিক্ষার্থীরা, এখন চলো আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে একটু জানি। 1790 সালে আবিষ্কার হলে 1920 সালে এটি পূর্ণতা পায়। প্রথম কিন্তু 1790 সালে অপটিক্যাল ফাইবার আবিষ্কার হয় এবং 1920 সালে এটি পূর্ণতা পায়। অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু, প্রথমে কিন্তু এটা কাঁচে তৈরি হয়েছিল, অনেক দিন কাঁচে তৈরি হয়েছে, রিসেন্টলি এটা প্লাস্টিক দিয়েও তৈরি হচ্ছে। অপটিক্যাল ফাইবার ইনফ্রারেড আলো সিগন্যাল ব্যবহার করে, ইনফ্রারেড আলো সিগন্যাল মানে এটা বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে রূপান্তর করে। একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায় এই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে, একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। এটি সমুদ্রের তলদেশ দিয়ে পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত, তাই একে সাবমেরিন কেবল বলে। সারা পৃথিবী, তোমাদের বইতে এই ছবিটা আছে, আমি তোমাদের দেখাচ্ছি এই ছবিটা, এই দেখো তোমাদের এই বইতে আছে, এটা সমুদ্রের তলদেশ দিয়ে এটা দেখো, এটা পৃথিবী, সারা পৃথিবীব্যাপী এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীর এক প্রান্তে, এই জন্য এটাকে সাবমেরিন কেবল বলা হচ্ছে। মনে রাখবা শিক্ষার্থীরা, যখন অপটিক্যাল ফাইবারটা যখন সমুদ্রের তল দেশ দিয়ে যাবে তখনই এটাকে সাবমেরিন কেবল বলা হবে, আদারওয়াইজ এটাকে সাবমেরিন কেবল বলা হবে না। অনেকে এটাকে দেখেই বলে এটা সাবমেরিন কেবল, না শিক্ষার্থীরা, এটা কিন্তু মূলত নাম এটার অপটিক্যাল ফাইবার। যখন এটা সমুদ্রের তল দেশ দিয়ে যায় তখনই সেটা সাবমেরিন কেবল, আদারওয়াইজ এটা সাবমেরিন কেবল কোনোভাবেই না। যখনই শিখবে, সঠিকটা শিখবে, আমি বারবার বলছি, ভুলটা শিখবে না। অপটিক্যাল ফাইবার যখন সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীব্যাপী গুরু বা অথবা নদীর তলদেশ দিয়েও যদি যায় সেটাকেও তুমি কিন্তু সাবমেরিন কেবল বলতে পারো, তবে বিশেষ করে সমুদ্রের তলদেশ গেলে সাবমেরিন কেবল, আদারওয়াইজ এটাকে অপটিক্যাল ফাইবার হিসাবেই। অপটিক্যাল ফাইবার কিন্তু উপর দিয়ে যায় না, এটা মাটির নিচ দিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সংযোগ সৃষ্টি হয়,
তখন যদি এটাকে অপটিক্যাল ওয়েভ বলা হয় তাহলে সমুদ্র তল যখন যখনই সমুদ্রের তলদেশ দিয়ে যাবে তখনই সেটাকে সাবমেরিন কেবল বলা হবে আদারওয়াইজ কখনোই এটাকে সাবমেরিন কেবল বলা যাবে না এটা মূলত অপটিক্যাল ফাইবার এরপরে বাংলাদেশ SEAMEWE4 সাবমেরিন কেবল ব্যবহার করে তোমাদের এই ছবিতে এই দেখো এই এই বিষয়টা লেখা আছে এখানে SEAMEWE4 এই এই কেবলটা সাবমেরিন কেবল পৃথিবীব্যাপী অনেকগুলোই কিন্তু সাবমেরিন কেবল পৃথিবীর তল এই সমুদ্রের তল দিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ যুক্ত হয়েছে SEA এই যে এটা SEAMEWE4 তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে মনে রাখবে SEAMEWE4 এই কেবলটাই বাংলাদেশ সংযুক্ত হয়েছে অন্যান্য কেবলগুলো কিন্তু বাংলাদেশ সংযুক্ত হয় নাই তার মানে কি দেখতে পারতেছো এটা এটা 4 নম্বর যে কেবলটা সেটাই আমরা সংযুক্ত হয়েছে তার আগে আমাদের আগে কিন্তু আরও 3টা কেবল বসে গেছে পৃথিবী সারা পৃথিবীব্যাপী সমুদ্র তলদেশ দিয়ে আমরা কিন্তু ওগুলোতে সংযুক্ত হইনি আমরা হয়েছে চতুর্থবার যখন কেবল রিং হয়েছে তখন এটি ওজনে অত্যন্ত হালকা কেন হালকা হবে না শিক্ষার্থীরা এটা তো মানে একদম প্লাস্টিকের একটা তন্তু দিয়ে তৈরি এই জন্য এটা অত্যন্ত হালকা এটা সহজে নষ্ট হয় না হাজার হাজার বছর যদি এটা পানির নিচে থাকে নষ্ট হবে না এর কারণ কি শিক্ষার্থীরা কারণ এটা কাঁচ এবং প্লাস্টিক দিয়ে তৈরি তোমরা অবশ্যই জানো সরি শিক্ষার্থীরা কাঁচ এবং প্লাস্টিক সহজে নষ্ট হয় না এই জন্য এটা সহজে নষ্ট হয় না তো আমরা এতক্ষণ কী করলাম সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত জানলাম শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যা জানলাম সেটার উপর তোমাদের জন্য একটা উন্মুক্ত কাজ রেখেছে শিক্ষার্থীরা চলো আমরা সেই কাজটা দেখি স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে যে কোনো 6টি বাক্য খাতায় লিখো কি খুব কঠিন মনে হচ্ছে আমি এতক্ষণ তো তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলাপ করেছি এই স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করেছি না এখান থেকে 6টি বাক্য লাগবে 3টা স্যাটেলাইট সম্পর্কে 3টা অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমি তোমাদের সহযোগিতা করি এখন একটু সহযোগিতা করি স্যাটেলাইট হলো গিয়ে মহাকাশে থাকে সাবমেরিন কেবল পৃথিবীর ভিতরে থাকে এটা একটা পার্থক্য আর একটা পার্থক্য স্যাটেলাইট ব্যয়বহুল এবং অত্যন্ত ভারী এবং অনেকগুলো যন্ত্রপাতি কিন্তু অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু হালকা এবং সহজে বহনযোগ্য আরেকটা পার্থক্য আরেকটা পার্থক্য বলো তোমরা শিক্ষার্থীরা বলতে পারবে নিজে নিজে চিন্তা করো এই আমি দুইটা বলে দিচ্ছি একটা কাজ দিলাম তোমাদের তোমরা চিন্তা করো আরেকটা পার্থক্য শিক্ষার্থীরা আমার তৃতীয় সুগণ ফল ছিল স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের পার্থক্য তো চলো আমরা এখানে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের 3টা পার্থক্য দেখি বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার হয় স্যাটেলাইটে অপটিক্যাল ফাইবারে আলোক সিগন্যাল ব্যবহার হয় পরিচালনার জন্য আলাদা জ্বালানি খরচের প্রয়োজন হয় না কেন স্যাটেলাইট তো মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির মাঝামাঝি স্থানে থাকে এই জন্য ওটা পরিচালনার জন্য জ্বালানি আলাদা জ্বালানির প্রয়োজন হয় না পরিচালনার জন্য আলাদা জ্বালানি খরচ হবে কারণ অপটিক্যাল ফাইবার তো শুধু একটা কেবল কিন্তু এটার সাথে অনেক সিগন্যাল অনেক ডিভাইস অপটিক্যাল ফাইবার বেস স্টেশন রিসিভ স্টেশন সেন্ডিং স্টেশন অনেকগুলা যন্ত্রপাতির প্রয়োজন হয় এগুলো পরিচালনার জন্য কিন্তু আলাদা জ্বালানির প্রয়োজন হয় হতে পারে বৈদ্যুতিক জ্বালানি অথবা যান্ত্রিক জ্বালানি যে কোনো জ্বালানির প্রয়োজন হয় পৃথিবী থেকে প্রায় 34,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয় কিন্তু তোমাদের আমি বলেছিলাম 35,800 মনে রাখবা সঠিকটা হলো 35,800 কিলোমিটার উপরে এটা থাকে কিন্তু তোমাদের বইতে দিচ্ছে 34,000 তোমরা এটা 34,000ই পড়বা পৃথিবীতে বেশিরভাগ সময় সমুদ্রের তলদেশে স্থাপন করা হয় এটা অপেক্ষাকৃত ব্যয়বহুল এটা এবং অপেক্ষাকৃত কম ব্যয়বহুল লাইফ টাইম আছে লাইফ টাইম নেই স্যাটেলাইট কিন্তু একটা সময় পর এটা অকেজ হয়ে যায় ধরো 5-7-10 বছর পর স্যাটেলাইট কিন্তু অকেজ হয়ে যায় ওটা ব্যবহার করা যায় না ওটা কিন্তু অকার্যকর স্যাটেলাইট হয়ে যায় কিন্তু অপটিক্যাল ফাইবার কোনো লাইফ টাইম নেই এটা সারা জীবন ব্যবহার করা যায় শিক্ষার্থীরা তোমাদের পাঠটা আমি মূল্যায়ন করার জন্য আর তোমাদের জন্য একটা মূল্যায়ন রেখেছি এখানে দেখো 4টা মূল্যায়ন প্রথম স্যাটেলাইট পাঠানো হয় কত সালে মনে করতে পারো শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের প্রথম স্লাইডেই বলেছিলাম 1964 সালে প্রথম স্যাটেলাইট পাঠানো হয় এবং তোমাদের বইতেও কিন্তু এটা আছে জিও এর পূর্ণরূপ কী মনে করতে পারো জিও সিনক্রোনাস ইকুইটোরিয়াল অরবিট এটাকে জিও বলা হচ্ছে সাবমেরিন কেবল কেন বলা হয় শিক্ষার্থীরা আমি অনেকবার কিন্তু বলেছি এই বিষয়টা সাবমেরিন কেন যেহেতু এই কেবলটা সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপন করা হয় এই জন্যই এটাকে সাবমেরিন কেবল নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে পাঠানো হয় মনে করতে পারো শিক্ষার্থীরা
2018 সালের 12 মে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটা মহাকাশে পাঠানো হয়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছি আমি, যে কাজটা দিয়েছি আমি ক্লাসের মধ্যে এটা আলাপ করেছি, শুধু তোমরা একটু মাথায় নেবে, এটাকে ভাববে আর লিখবে। স্যাটেলাইট অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটা বেশি কার্যকর বলে তুমি মনে করো এবং কেন ব্যাখ্যা করো? স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার দুইটাই কিন্তু কমিউনিকেশন ডিভাইস বা যোগাযোগ উপকরণ, দুইটার মধ্যে কোনটা বেশি কার্যকর সেটা তুমি ভাববে, খাতায় লিখবে। আমি আমার সব শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো, ভালো থাকো, ভালো রাখো। আসসালামু আলাইকুম।